স্টোরি সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্ল্যাটফর্ম তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকে, কোনোরকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব স্টোরি সাসপেন্সের শ্রোতারাও কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। নমস্কার, আমি অর্পণ। আজ আপনাদের জন্য রণজিৎ বিশ্বাসের লেখা গল্প ডাকে যদি যশোরেশ্বরী, গল্পটি নেওয়া হয়েছে আলৌকিক ভূতের রহস্য থেকে, প্রকাশক দি সজল পুস্তকালয়। শুরু করতে চলেছি আজকের গল্প ডাকে যদি যশোরেশ্বরী। বছর 17 আগে সেবায় রাজস্থানে বেড়াতে গিয়েছিলাম অম্বরে। যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আজ তোমাদের আমি সেই বিচিত্র অভিজ্ঞতা কথায় শোনাব। কখন, কোথায়, কীরূপে যে তেনারা দেখা দেন তাকে আগের থেকে কিছু জানা যায়, নাকি অনুমান করাই উপায় আছে কোনো? ঘোষ স্পেশালের সেবায় প্রথম বেড়াতে গিয়েছিলাম। ট্রেনে আলাপ হয়েছে বনমালী কমলের সাথে, ওরাও ভবগুড়ে আমারই মতো। ঘোষ স্পেশালের অন্যতম মালিক কল্যাণবাবুকে দু তিনবার যাত্রীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের ভক্ত হয়ে পড়লেন তিনি। আগ্রা থেকে সোজা আমরা থেমেছি জয়পুরে, বর্তমান রাজস্থানের রাজধানী এই জয়পুর। এই শহরের স্থপতি এক বাঙালি, বলা হয় একে গোলাপ শহর। হোটেলের ঘরগুলো বেশ পরিচ্ছন্ন, হোটেলের ছাদ থেকে জয়পুরের দৃশ্যটা বড় সুন্দর দেখায়, মন ভরে গেল সকলেরই। রাতে ছাদের উপরেই খাবার ব্যবস্থা। ম্যানেজার কল্যাণবাবু ঘোষণা করে দিলেন, কাল সকালে আমরা অম্বর দুর্গে যাব, বিকালে জয়পুর দর্শন। বেশ খুশি হই শুতে গেলাম সকলে। কতদিনকার স্বপ্ন সফল হতে চলেছে এতদিনে, এ কি কম সৌভাগ্যের কথা! পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম অম্বর দুর্গের কাছে। আকবর সেনাপতি মানসিংহের বাস ছিল এই অম্বর দুর্গে। কাছুয়া রাজপুতের রাজধানী ছিল এই অম্বর। জয়পুরের রাজধানী সরিয়ে আনার আগে প্রায় 600 বছর রাজধানী ছিল এই কাছুয়াদের। নিচে গভীর খাত, চারপাশের পরিখায় টলটলে জল, দুর্গের ছবি ভাসছে পরিখার জলে, বেশ উঁচু উঁচু সিঁড়ি। জয়পুর থেকে 11 কিমি দূরে অম্বর। বাস থেকে নেমেই হই হই করে ছুটতে লাগলাম সবাই দুর্গে ওঠার জন্য। পাহাড় কেটে সিঁড়ি, ধাপগুলো বেশ উঁচু উঁচু। ঘুরে ঘুরে দেখি ওপরের প্রাসাদ সবই শূন্য, রংমহল, নাচমহল, স্নানাগার, দেওয়ানি আম ইত্যাদি দেখে ঢুকে পড়ি বিখ্যাত যশোরেশ্বরী মন্দিরে। মা যশোরেশ্বরীকে এখানে নিয়ে এসছেন মানসিংহের যশোরের বিখ্যাত জমিদার বিদ্রোহী প্রতাপাদিত্যকে হারিয়ে। মা কালীর প্রতি বাঙালির দুর্বলতা সবারই জানা। বঙ্গভূমির এই মূর্তিটা আনা হয়েছে যশোর থেকে তুলে, অর্থাৎ এখানেও বাঙালির গন্ধ। অতএব নিজেদের দেবীকে দেখে দলের সবাই খুশি, আহ্লাদে ডগমগ হয়ে মা কালীর পুজো দিয়ে হস্তচিত্রে সবাই ফিরে চলল জয়পুরের দিকে। বাসের মধ্যে সকলেই শুধু ওই যশোরেশ্বরীর কথাই আলোচনা করতে করতে আবেগদীপ্ত হয়ে জল, প্রসাদ, উদ্যান ইত্যাদি দেখে ঢুকে পড়ল সারি মিউজিয়ামে। বিকেলে অনেকেই জয়পুর শহর ঘুরতে গেল, আমি আর কোথাও না গিয়ে ছাদের ওপরেই ঘুরতে লাগলাম। মনের মধ্যে কেবলই যশোর, প্রতাপাদিত্য, মা কালী, মানসিংহ, খাঁচাবন্দি এই সব ঘুরপাক খেতে লাগলো। রাতে খেয়ে দে ডায়েরি লিখে যখন শুতে গেলাম তখন রাত্রি প্রায় 11টা। তারপর কাছোয়া রাজপুত, বিহারীলাল, মানসিংহ, ধুমঘাটের যুদ্ধ এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। এক সময় হঠাৎ মনে হলো কেউ যেন ডাকছে। এই ওঠ, ওঠ, আমাকে দেশে নিয়ে চল, আমি যে বহুদিন দেশ ছাড়া রে, প্রাণ যে পাহাড়ের বুকে হাঁপিয়ে উঠেছে রে, আয় 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 আমার কাছে আয় আয়। ঘুমটা ভেঙে গেল,
চারদিক অন্ধকার, ভাবলাম বুঝি স্বপ্ন দেখছিলাম। বাস ফিরে শুয়ে পড়লাম আবার, তারপরে কখন যে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার ঘুমের মধ্যেই মনে হলো কে যেন ডেকে উঠলেন, আয় আয় আমাকে নিয়ে যাবি আয়, আমি যে ভীষণ কষ্টে আছি। ধীরে ধীরে ঘুমটা পাতলা হয়ে গেল, এরপর তখনই দেখলাম দরজা খোলা, সেখানে কে যেন ছায়ের মতো দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ডাকছে আমাকে। হ্যাঁ, ইনি তাহলে সেই মা যশোরেশ্বরী। আসছি মা আসছি বলতে বলতে উঠে পড়ি, তারপরে মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করি সেই ছায়ামূর্তিকে। একে একে দরজা খুলে গেল, আকাশের জ্যোৎস্নার আলো, লোকজন নেই পথে, শুধু আমরা দুজন যাচ্ছি আর যাচ্ছি। কিন্তু কোথায় কেন যে যাচ্ছি তা জানি না নিজেই। এক সময় সিঁড়ি এলো, সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠে গেলাম। কি এক দুর্বার মায়াবী আকর্ষণে দেখতে দেখতে চলে এলাম মন্দিরের সামনে। খুলে গেল মন্দিরের দরজা, কি আশ্চর্য, সেই ছায়ামূর্তি সহজেই যেন মিলিয়ে গেল সেই দেবীমূর্তির দেহে একটা সূক্ষ্ম আলোর রেখা হয়ে। মা, মা গো, আমি এসেছি মা, তোমাকে নিয়ে যেতে এসেছি মা বলে দুহাত বাড়িয়ে এগিয়ে গেলাম যশোরেশ্বরীর দিকে। মাকে দুহাত দিয়ে স্পর্শ করলাম, সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন তড়িতাহত হলাম। মা, মা, মা। পরের দিন যখন জ্ঞান হলো তখন দেখলাম চারপাশে বহু অচেনা মুখ, চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে কে যেন বলছে, কন হ্যাঁ কাহাঁ সে আয়া হ্যায়, কন জানে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলাম হোটেল সম্রাট স্টেশনের কাছের দিক, তারপরে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। এবার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হোটেলে শুয়ে, মুখের ওপর ঝুঁকে রয়েছে বনমালী আর কল্যাণবাবু। যাক বাঁচা গেল, এতক্ষণে জ্ঞান ফিরল, উঠে বসি এবার। গরম দুধ ও চায়ের দুর্বলতা কাটাতেই চেঁচে উঠলাম, জয় মা জয় মা জয় মা যশোরেশ্বরী, মা গো। পাগল না হয়ে যায় শেষে, দরজার বাইরে থেকে কে যেন মন্তব্য করে, না না পাগল হইনি ভাই। তবে অশরীরে মায়া পড়েছিলাম, সঙ্গীরা আমার কাহিনী শুনে তো অবাক, বলে কি এও কি সম্ভব, হায় এমন স্বপ্ন দেখাও যে বড়ই সৌভাগ্যের ব্যাপার। জয় মা যশোরেশ্বরী, তুমি সত্যি জীবন্ত আছো। কপালে দুহাত ঠেকায় বনমালীরা।